अपने बेटे को इस तरह हादसे से गुजरते हुए देखकर थोड़ा तो डरे नहीं ना? सबको बस अपने मन की शांति करना। इसने किच्छू तोला है नहीं। বাইরে দেখো চকমক করে সবাইকে। তো দেখো রান্নাঘরে চলে আসলাম আর মেয়েকে খাওয়াবো। মেয়ে উঠেছে আর ওর পাপা আর ছেলে গেছে ছেলের অ্যাডমিশন করাতে, মানে ক্লাস 7-এর অ্যাডমিশন করাতে। আর হচ্ছে ওদের রেজাল্ট বেরিয়ে গেছে। অবস্থা এখনও ঘরের কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, এবারে করবো আস্তে আস্তে। তো ঘরে মেয়ে একা বসে আছে। দেখো বিছনা টিছনা কিচ্ছু কিচ্ছু হয়নি আমার, इतने सारे कमरों में इसे यही कमरा मिला वॉशरूम यूज करने के लिए। तो तुमने मुझे इतनी बड़ी बात बताई क्यों नहीं बिल्कुल की शादी के बाद कुछ भी नहीं है तुम? लेकिन मैं उसमें इतनी बुरी तरीके से फेल हो गई। मैं तो अपनी परीक्षा में भी कभी इतनी बुरी तरीके से फेल ना। बिल्कुल इतना तो मैं तुम्हें जानता हूँ। तुम जब कुछ जिंदगी में करती हो ना उसके पीछे अच्छी खासी बड़ी सी कुछ सॉलिड वजह। आज जो तुम शरारती की बच्चन नहीं बनी थी उसके पीछे वजह क्या है? मुझे यहाँ से जाना है। कहाँ जाना है बिल्कुल? अपने घर पुश कर। मुझे पता है बिल्कुल क्या बारिश। अगर भगवान ना करे उसमें कोई दोष हो तो उसका उपाय कर सके बस। यानी बुद्धि का डर अब तो खत्म ही हुआ। মেয়ের আবার স্নানের টাইম হয়ে যাবে, আবার স্নান করাতে হবে, ওর খাবার টাইম হয়ে যাবে, তখন আবার এইগুলো করতে হবে, এই ফাঁকে করতে হবে। দেখো এই যে মেয়ের সবজি টবজিগুলো কেটে চলে আসলাম ঘরের, মানে জিনিসপত্র মোছামুছি করতে, মানে কি বলবো, প্রচণ্ড ধুলো পড়েছে, এক দু সপ্তাহ হয়ে গেল মোছা হচ্ছে না। আর এখন গরম পড়েই গেছে, এসি তো অন করতেই হচ্ছে, মানে আমরা এই নিয়ে দুবার হলো অন করা। তো প্রচণ্ড মানে এই গরমে, মানে এখনও সেরকম গরম পড়িনি, তার মধ্যেই দুবার অন হয়ে গেছে। তো দেখছি প্রচণ্ড ধুলো পড়েছে আর এই জন্য একটু মোছামুছি করে নিচ্ছি। মানে পুরোপুরি তো আর আমরা ভালোভাবে বাড়িতে আমরা হাউসওয়াইফরা ক্লিন করতে পারি না, কারণ বাইরে থেকে যারা আসে মানে কোম্পানি থেকে ওরা যেভাবে মানে করে পয়পরিষ্কার করে আমরা তো সেভাবে পারবো না। আমি জাস্ট ওই উপর থেকে ধুলোগুলো পড়েছে তো সেগুলোই আমি ক্লিন করছি, মানে আপাতত কোনো মতে। তারপরে পাপা লোক এনে পরিষ্কার করাবে যেহেতু এক বছর হয়ে গেল, আর হচ্ছে মানে গত বছর গরমে চালানো হয়েছিল আর এ বছর আবার গরম পড়ছে। তো লোক এনে আবার একটুখানি মানে সার্ভিসিং করে নেবে। তো তার আগে আমি একটু মুছে নিচ্ছি, ধুলো টুলো পড়েছে খুব, তো কাজের ফাঁকে ফাঁকে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর এই মেয়ে সবজি কেটে চলে আসলাম, আবার এটা করে আবার মেয়ে রান্নাবান্না দুপুরে রান্নাবান্না করতে হবে। আর দুপুরে রান্নার বলতে তেমন কিছু নেই, হেডেক, তোমার বিট গাজর ভাজবো আর হচ্ছে গতকালকের মাছ রয়েছে, তো মাছটা ঠিক মানে খাওয়া হয়নি, মানে রয়েছে তো থেকে গেছে, তো সেটা আজকে দুপুরে খেয়ে নেবো, নাহলে ও ফ্রিজে থেকে গেলে আর সেটা খাওয়া হয় না। আর 3-4 দিন হয়ে গেলে আমার খাবার ফেলে দিতেই লাগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো। ये रिश्ता तो आगे से फिर मजबूरी का रिश्ता, ये शादी तुम्हारे से फिर सिर्फ एक जबरदस्ती की शादी होना छोड़ो, मेरा हक बिल्कुल छोड़ दो मेरा हक। शादी में वो सिर्फ इसीलिए क्योंकि तुम्हारी माँ ने कहा है तुम्हें शादी में। एक तरफ घर का मान रखने पे मंगल के जीवन में पहली बार आई खुशी, दूसरी तरफ
তোমার সবজি কেটে নিয়েছি, এইখানে কুমড়ো, মিষ্টি আলু, তোমার হচ্ছে পটল, আলু, আর এখানে ওটস নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি করেছি, আর হচ্ছে তোমার এই বিট গাজর ভাজবো। তো বিট কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো দেখো এই হচ্ছে এখন করব, আর আমার ভাত হয়ে গেছে, আর এদিকে তোমার আগের মাছ রয়েছে। তো এইগুলো আগে করতে থাকি, মেয়ের খাবারটা করি, তারপরে দেখছি কি করি না করি। আর মাছ রয়েছে আগে, যেহেতু ওই জন্য হেডেকটা নেই, তো করে নিই চট জলদি। মেয়ের খাবারটা বসিয়ে দিলাম, এবারে আমাদের খাবার করব। আর আগের মাছ রয়েছে যেহেতু, মানে কালকে করেছিলাম, ওর পাপা খায়নি, ছেলে খায়নি, মানে একটা বড় পিস মাছ নিয়ে ছেলেকে দিয়েছি অল্প, আর আমি খেয়েছি, কারণ ছেলে মাছ নিয়ে একদম খেতেই চায় না, মাছের ঝামেলা। তো ওই মাছ রয়েছে, কালকের মাছটা রয়েছে, ওটাকেই আবার একটুখানি মশলা দিয়ে কষিয়ে একটু ঝোল বানাবো। আর এই রান্নার সময় যখনই আমি এই রান্না করতে আসবো তখনই মেয়ে থাকতে চায় না, এমনি সময় ঘরে থাকলে সিরিয়াল টিরিয়াল দেখলে বা টিভি কোনো মুভি দেখলে তখনও বসে বসে খেলবে। এবার রান্না করে যখনই কোনো কাজ করতে আসবো তখন ও আর নিচে হাঁটবে, তখন ওই কোলে নিয়ে কাজ করতে হবে। এই হয়েছে। তো দেখো মেয়ের খাবার বসিয়ে দিলাম, আর আমাদের এইগুলো করবো। দিদা টাটা, টাটা টাটা দিদা, পাপাকে টাটা দিদা, টাটা টাটা দিদা, পাপা আছো আছো পাপা। গুড ইভিনিং সবাইকে। দেখো দুপুরের পর আর ভিডিও শেয়ার করা হয়নি দুপুরে খাওয়া দাওয়ার পর, আর ওই মেয়ের ঘুমাবেগুলো খুব ডিস্টার্ব করছিল, তো এখন সন্ধে হয়ে গেছে, আর হচ্ছে ও পাপা চলে যাবে, তো চা ফা করি, আর ছেলেও টিউশন যাবে, তো চলো ওগুলো করে নিই। আর এদিকে দেখো ওগুলো খেলছে, মানে ওর জন্য আমি আর ঘর থেকে কোনোদিন আজকে আর হয়নি,
তো চলো ইভিনিং এ যে মেয়েকে খাওয়ালাম কিছুক্ষণ আগে সেটা শেয়ার করতে পারিনি। এদিকে ছেলে টিউশন যাবে, ওর জন্য খাবার কিছু করি আর ও চলে যাবে। তো চলো দেখো ছেলের জন্য করেছিলাম, ছেলে কিছু খেয়েছে আর এই আমি এখন খেয়ে নেবো। আর বাড়িতে করেছিলাম এই ছানা, তো ছানা দিয়ে ব্রেডটা খেয়ে নেবো। বাটার ব্রেড, ব্রেড দেয়া মানে বাটার দেয়া আছে এতে। দেখো ভয় দেওয়ার দিতে হচ্ছে, এই কারণেই ভেবেছিলাম সাউন্ডটা অফ করে দেবো, কারণ সামনে মানে পাশে কীর্তন হচ্ছে, একদম আমাদের সামনে পাশে মাঠ রয়েছে, মাঠে কীর্তন হচ্ছে মানে বয়স্কদের জন্য। কীর্তনের মানে সংস্থা থেকে কীর্তনটা দিয়েছে, তো সেই জন্যই আওয়াজটা তোমরা পাবে। কিছু মনে করবে না প্লিজ, মানে সাউন্ডটা ভালোভাবে ঠিক এ হচ্ছে না।